হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো সমীকরণের সমাধান নিয়ে, কিভাবে এই সমীকরণের সমাধান খুবই কম সময়ের মধ্যে করা যায় সেই নিয়ে আজকে বলবো। আর একটা ডিফারেন্ট তোমাদের এর ওয়ে বলবো, যে ওয়েতে তোমরা খুবই শর্ট সময়ের মধ্যে, শর্ট পিরিয়ড এর মধ্যে তোমরা কি করতে পারবে, যে কোনো সমীকরণের সমাধান বের করে নিতে পারবে। আর বন্ধুরা, আর এখনো যদি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা আমি এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আপডেট করতে থাকি। আর বেশি কথা না বলে তোমাদের এই সমাধানের যে ট্রিকটি সেটা দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এখানে 3x + 6/5 = 3, এই যে সমাধানটি রয়েছে এই সমাধানটি আমরা একদম শর্ট ট্রিক এর মাধ্যমে করবো, এবং একটা ডিফারেন্ট পদ্ধতিতে, যে পদ্ধতিটা তোমাদের বুঝে নিতে হবে এবং শর্ট ট্রিক এর মাধ্যমে জাস্ট কিছু সময়ের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবো। তা বন্ধুরা, এটাকে এখন কি লেখা যায়, যে এক্স গুণ কি হচ্ছে 3, এক্স গুণ 3, 3x আছে, এটাকে লেখা যায় এক্স গুণ 3, প্লাস রয়েছে, প্লাস দিলাম 6, এখানে বাই 5 মানে ভাগ 5 = 3। তা এখানে এখন এক্ষেত্রে নিয়মটা কি, যে যা থাকবে তার উল্টোটা করব, চিহ্ন যেটা থাকে, মানে এখানে ভাগ থাকলে গুণ দেবো, যোগ থাকলে বিয়োগ দেবো, বিয়োগ থাকলে যোগ দেবো, গুণ থাকলে ভাগ দেব। তা এখন কি করবো, এখানে 5 রয়েছে, 5 দিলাম, ভাগ রয়েছে, গুণ দিয়ে দিলাম, আর এখানে 6 রয়েছে দিলাম, প্লাস রয়েছে, মাইনাস দিলাম, এখানে 3 আছে, 3 দিলাম, এখানে কি আছে, গুণ আছে, ভাগ দিয়ে দিলাম, আর = 3 আছে। তাহলে এখন আমি এখানে x = কি হবে সেটা আমি বের করব, কি এটাকে এটার সাথে গুণ দেব, 3 × 5 = 15, 15 থেকে কি হচ্ছে আমি এখানে 6 বাদ দেবো, 15 থেকে যদি 6 বাদ দিই কত থাকবে, 9, 9 কে যদি 3 দিয়ে ভাগ করি কত থাকবে, 3, তাহলে 3 হয়ে গেল অ্যান্সার। আবার একবার বলে দিই, যে এই ধরনের প্রসিডিওর করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে যেগুলো আছে সেগুলো লিখবো, লেখার পরে চিহ্ন যেগুলো আছে সেই চিহ্নকে উল্টে দেবো, যেটা চিহ্ন থাকবে তার উল্টো বিপরীত সাইনটা লিখবো, যেখানে ভাগ রয়েছে গুণ দিয়েছি, যোগ রয়েছে বিয়োগ দিয়েছি, গুণ আছে ভাগ দিয়েছি। এবার কি করবো, এইখানে ইকুয়েশনের পরে যেটা আছে সেটার সাথে এটাকে গুণ করলাম, গুণ করলে কত আসে, 3 × 5 = 15, আবার 15 থেকে এখানে 6 বিয়োগ করলে কত আসে, 9, 9 থেকে 3 ভাগ করলে কত আসে, 3 × 9 = 3, মানে 3 চলে আসে, তাহলে x এর মান বেরিয়ে গেল 3। বন্ধুরা, শর্ট ট্রিক এর মাধ্যমে যে কোনো ইকুয়েশন এরকম ভাবে আমরা করতে পারবো। তারও কয়েকটা এক্সাম্পল আমরা এখন দেখে নেব। তো বন্ধুরা, 5x - 4/3 = 7 রয়েছে, তাই এটাকে লেখা যায় x × 5 - 4, ভাগ বাই আছে মানে ভাগ 3 = 7। তা এখানে কি বলেছে, যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোকে বদলে দেবো, ও তাহলে এখানে 3 রয়েছে, এখানে কি হয়েছে, ভাগ রয়েছে, গুণ দিয়ে দিলাম, এখানে 4 রয়েছে, 4 দিয়েছি, আর এখানে মাইনাস রয়েছে মানে প্লাস দিয়ে দেবো, এখানে 5 রয়েছে, 5 দিলাম, এখানে গুণ রয়েছে, এখানে ভাগ দিয়ে দিলাম, = কি আছে, 7 দিয়ে দিলাম। তা এখন x এর মান কি হবে, দেখো 7 রয়েছে, 7 কে কি হচ্ছে, 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে 3 × 7 = 21, 21 কে কি হচ্ছে, 4 দিয়ে যোগ করবো, যদি 21 কে 4 দিয়ে যোগ করি তাহলে হয়ে যাবে 25, 25 কে কি হচ্ছে, 5 দিয়ে ভাগ করবো, 5 × 5 = 25, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5। বন্ধুরা, x এর মান কত বের করলো, 5। আগেরটা বন্ধুরা আমরা চেক করে দেখি, এটা চেক করে দেখবো যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। দেখো চেক করে যদি দেখি, এখানে আমরা বসিয়ে দেবো, ও 5 × কি হচ্ছে, 5 বসিয়ে দিলাম, -4/3 = কি, 7 রয়েছে, 7 বসিয়ে দিলাম, তাহলে এইখানে দেখো এটা হয়ে যাচ্ছে 25 - 4/3 = 7, তাহলে এটা হচ্ছে 21/3 = 7, 3 দিয়ে কাটলে 7, তাহলে 7 = 7, তার মানে আমাদের যে অ্যান্সারটা বেরিয়েছে এখানে x = 5 এটা ঠিক হয়েছে। বন্ধুরা, আরো একটি এক্সাম্পল আমরা দেখে নেব। তাহলে বন্ধুরা, আমরা যদি এখন রুট নিয়ে কাজ করি, যেমন এখানে রুট রয়েছে, তো রুট নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে কি আছে, x এর সাথে কি হচ্ছে, 3 গুণ আছে, এবং এখানে কি আছে, রুট রয়েছে, রুট দিয়ে দিলাম, এখানে কি x এর সাথে 3 গুণ রয়েছে এবং তার রুট আছে, রুট দিয়ে দিলাম, আর ভাগ কি আছে,
এ ভাগ রয়েছে 2, ইকুয়ালস টু 3। এখন কি বলেছি, যা আছে তার উল্টো, রুটের উল্টো কি করবো, স্কোয়ার। আমরা জানি রুটের উল্টো হচ্ছে স্কোয়ার, মানে বর্গমূলের উল্টো হচ্ছে এ বর্গ, আর বর্গের উল্টো বর্গমূল। তা এখানে রয়েছে দেখো, এখানে 2 রয়েছে, 2 দিলাম, এখানে ভাগ রয়েছে গুণ দিয়ে দিলাম, এখানে কি রয়েছে রুট রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে 3 রয়েছে 3 দিয়ে দিলাম, আর এখানে ভাগ গুণ রয়েছে ভাগ দিয়ে দিলাম। তাহলে এই ইকুয়াল ইকুয়াল টু কি আছে, 3 আছে, এক্স এর মান নির্ণয় করবো। তাহলে কি এখানে 3 রয়েছে, 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, যদি 3 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাবে, 3 × 6, 6 স্কোয়ার করবো, 6 যদি স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে, 6 স্কোয়ার করলে 36, 36 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, 36 কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 12, 3 × 36, তাহলে এক্স এর মান কত চলে আসলো, 12। তো বন্ধুরা খুবই সহজ, এটাও শর্ট ট্রিক এর মাধ্যমে এরকম ভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো বন্ধুরা আরো একটি রুটের অঙ্ক আমরা এখানে নিয়েছি, এটাকে আমরা কি লিখতে পারো, এই সমাধানকে লিখতে পারি যে এক্স স্কোয়ার আছে, এ মানে হচ্ছে এক্স এল স্কোয়ার, এ তারপরে নিলাম -9 তার কিউব রুট, এখানে প্লাস রয়েছে +2, ইকুয়ালস টু কি হচ্ছে 6 রয়েছে। তা এর উল্টো গুলো নেবো, এখানে -2 আর এখানে কি স্কোয়ার দিয়ে দেবো, ও এখানে 9 হয়ে গেল, মাইনাস আছে প্লাস দিয়ে দিলাম, স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি দেবো রুট, তো এখানে 6 রয়েছে। এবারে কি করবো, এক্স এর মান বের করবো। তা এখানে আমরা এক্স এর মান বের করার জন্য কি করছি, এখানে 6 রয়েছে, এ 6 কে কি করছি, 6 থেকে 2 বিয়োগ করছি, কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। এবার 4 কে এ কি স্কোয়ার করছি, 4 এর স্কোয়ার মানে 16 হয়ে যাচ্ছে, 16 সাথে কি করছি 9 আমি যোগ করছি, 16 সাথে 9 যোগ করলে 25 হয়ে যাচ্ছে, 25 এর রুট করলে কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু 5 হয়ে গেল আমাদের অ্যান্সার। বন্ধুরা সিম্পলি এরকম আমরা অঙ্ক করতে পারবো। তা আরো একটি এক্সাম্পল আমরা এখন নিয়ে নেবো, লাস্ট আরো একটি সমাধান নিয়ে নিয়েছি, রুট আর স্কোয়ার বাই সবই রয়েছে এর মধ্যে। দেখো রুট ওভার এক্স স্কোয়ার +9 +3/8 =1। তা এটা কিভাবে সলভ করব, আগে দেখিনি, এটা কি লেখা যায়, এক্স তার স্কোয়ার রয়েছে, তারপরে প্লাস রয়েছে, 9 রয়েছে, তারপরে কি রয়েছে রুট রয়েছে, রুট রয়েছে, তারপরে কি হচ্ছে প্লাস রয়েছে 3, তারপরে হচ্ছে ভাগ 8 রয়েছে, যেহেতু বাই 8 রয়েছে, তারপরে কি ইকুয়ালস টু 1 রয়েছে। দেখো স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার, তারপরে প্লাস রয়েছে 9, তারপরে রুট ওভার রয়েছে, রুট ওভার দিলাম, তারপরে প্লাস রয়েছে 3 রয়েছে, বাই 8 রয়েছে, দিলাম 1 রয়েছে। এবার কি এটার অপোজিট সাইন গুলো করবো, আগে গুলো যেরকম করেছি, এখানে 8 ভাগ রয়েছে গুণ দিয়ে দিলাম, এখানে কি 3 যোগ রয়েছে বিয়োগ দিলাম, এখানে রুট রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম, 9 এখানে প্লাস রয়েছে মাইনাস দিলাম, এখানে কি রয়েছে স্কোয়ার রয়েছে রুট দিয়ে দিলাম, তাহলে কি এক্স এর মান কি হবে সেটা বের করবো। তাই এখানে ইকুয়ালস টু 1 আছে, কি করবো 1 কে কি করছে 8 দিয়ে যদি গুণ করি তাহলে কি 8 চলে আসবে, 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি চলে আসবে, 5 চলে আসবে। তাহলে 5 এর স্কোয়ার যদি করি তাহলে কি চলে আসবে, 25 চলে আসবে। এবার 25 কে যদি 9 থেকে বিয়োগ করি তাহলে কি চলে আসবে, 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে চলে আসবে 16, আর 16 কে যদি রুট করি তাহলে কি চলে আসবে, 16 কে রুট করলে চলে আসবে হচ্ছে আমাদের 4। তাহলে এক্স এর মান কত, ও 4। তাহলে বন্ধুরা এখানে এক্স ইকুয়ালস টু বেরিয়ে গেল। বন্ধুরা এরকম ভাবে কি করব, ও আমরা শর্ট ট্রিক এর মাধ্যমে যে কোনো অঙ্কের সমাধান খুবই সহজেই বের করতে পারবো। তো বন্ধুরা আশা করছি এখন তোমরা এই সমাধানের যে ট্রিকটি ভালো মতন বুঝে গেছো, এবং এই ট্রিকটিকে তোমরা আশা করি কাজে লাগাবে। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, আর এখনো যদি তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেন আমি এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আপডেট করতে থাকি এই চ্যানেলে। আর বন্ধুরা তোমরা যদি এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো ও ম্যাথামেটিক্স সংক্রান্ত ও জিজ্ঞাসাবাদ থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর এছাড়া তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকো, লাইক না করে থাকো, তাহলে লাইক এন্ড শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে অন্য একটি টপিক নিয়ে। তো আজকের মতো বাই বাই, আর বন্ধুরা সুস্থ থাকুন আর শিখতে থাকুন লাইভ গ্রুপে।